দহর মানুষের মত করবার লাগছে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষের মত ফোন পড়ি করবার লাগছে। ও বলে যে মহারাজ, এই হাজার হাজার বাংলাদেশের কাটা তার মানুষ পড়ি আছে, ভিতরে ঢুকতে চায়, কিন্তু আমার ভারতবর্ষ এটা বুঝা লাগবে ভাই, ভারতবর্ষ আইন আছে না নাই? আইন আইন আছে না? উদাউট ভিসা পাসপোর্ট ছাড়া ওই কাটা তার এবার আসে পাবে না, কারণ আমরা বাংলাদেশের মানুষ, আলাদা রাষ্ট্রের মানুষ, বুঝছেন? উমার দেশক উমরা ঠিক করে নিবে, বুঝছেন? আজ যদি এই পাকে আসে তাহলে সংবিধান বিরোধী কাজ হবে, কি হবে? তো গভর্নমেন্টের ব্যবস্থা নেওয়া লাগবে, কারো পক্ষপাত সংবিধান বিরোধী পক্ষপাতিত করে ভাবে। গতিকে আমার বিএসএফ, আমার সরকার খারাপ প্রহরিয়ে আছে, কনসিডার করবেন সংবিধান, কনসিডার করবেন, মানি নেবেন কি কন? কথাটা বুঝেন নাই? আমরাও রেডি আছি না নাই? সেই জন্য এখন যুগ হয়েছে যার যার দেশ তার তার সামাল দেওয়া নাকি, যার যার দেশ। আমার ওটা যদি বিপদ আছে আমরা কোটে পালাম, ওটা ছাড়িয়ে কোটে পালাম, ওটা পালাম, পালাম না, যাই খারাপ চোখ দিকে তাকে জিজ্ঞেস করবে। সেই জন্য আমি কবার লাগছ যার যার দেশ তার তার সামাল দাও, ঝাপিয়ে ব্যাঙের মতো ঝাপিয়ে সেটি বিজ্ঞানটা আমার শুনতে চাই না, অসহ্য টাকা যায় ব্যাঙের কেন ব্যাপ ভোট ভালো ভালো ব্যাঙের কেন, ঠিক আছে না নাই? আমরা মনে করি উমার গন্ডগোল হয়েছে, উমার ঠিক। আর একটা কথা মনে রাখবেন, ইন্টারন্যাশনাল রুল আছে, যখন আপাতকালীন বিপদ আসে তখন রাজ্য সীমানা থাকে না, প্রকৃতির যখন প্রলয় আসে, যখন ভূমিকম্প দেশে তরি করে যাবে করে দেবে তখন আসবে, জল প্লাবন হয়ে দেশে ডুবে গেল, ওর লেখা আপদকালীন, বুঝছেন? এটা তো আপদকালীন নয়, তোমার পলিটিক্যাল প্রবলেম, বুঝছেন নাই বুঝেন? তোমার পলিটিক্যাল প্রবলেম উপরে ঠিক করা লাগবে, উপরও হাত ঠাঙ্গা আছে, ইমারও হাত ঠাঙ্গা আছে, আছে না নাই? উমারও মাথা আছে, ইমারও মাথা আছে, সারা দুনিয়া দেখবে, আমরাও দেখবো, হয় না ভাই? কথা বলছেন আমি যাই ভাই, আমরা ব্যাঙের কথা শুনতে চাই না, ঠিক আছে? ধন্যবাদ। সেই জন্য আমার ভারতের বিএসএফ পুরো অ্যাডমিনিস্ট্রেশন খারাপ হয়ে আছে, আর আমরাও আছি নাই? আমরা আছি না নাই? ভয় করবেন না, সারা ভারতবর্ষ আমার সততাস্ত, ভয় করবেন, দেশ হিত কোন কম্প্রোমাইজ নাই, আছে কম্প্রোমাইজ করবো, দেশ হিত কোন কম্প্রোমাইজ করব না, ঠিক আছে? ধন্যবাদ। মই মনে করেন সারা বিশ্বের শুভ বুদ্ধি উদয় হোক, মাথা হানিয়া রক্ত বার করা ঠিক না, মায়ের সুস্থ থাকুক, ভালো থাকুক, কেমন হোক, হ্যাঁ আমরা কামনা করি সুন্দর থাকুক, ভালো থাকুক।